আসসালামু আলাইকুম। বিডি ইসলামিক নিউজের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে যে মাসলা সম্পর্কে আলোচনা করব তা আমাদের অনেকেরই অজানা, তো চলুন দেখে নেওয়া যাক। অবৈধ সম্পদ দান সম্পর্কে যা বললেন বিশ্বনবী। অবৈধ উপায়ে সম্পদ উপার্জন করা হারাম। উপার্জিত হারাম সম্পদ উপার্জনকারীর দুনিয়া ও পরকালে কোনো উপকারে আসবে না। এমনকি হারাম অর্থের দান যেমনি আল্লাহর দরবারে কবুল হয় না, তেমনি হারাম উপার্জনের অর্থ রেখে মারা গেলেও সেই সম্পদ হবে যন্ত্রণাদায়ক শাস্তির পুঁজি। এ কারণে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন প্রত্যেক মানুষকে জিজ্ঞেস করা হবে যে সে কিভাবে সম্পদ উপার্জন করেছে, অর্জিত সম্পদ বৈধ না অবৈধ উপায়ে অর্জিত, সে হিসেব দিতে হবে। হিসেব দেওয়ার আগে কোনো বান্দাকে এক কদমও নড়তে দেওয়া হবে না। সুতরাং অবৈধভাবে সম্পদ উপার্জন করা থেকে নিজেকে বিরত রাখতে হবে। আর অবৈধ উপায়ে অর্জিত হারাম সম্পদ মানুষের কোনো উপকারে আসবে না বলে ঘোষণা দিয়েছেন বিশ্বনবী। হাদিসে এসেছে, হজরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, কোনো বান্দা হারাম পদ্ধতিতে উপার্জিত অর্থ দান খয়রাত করলে তা কবুল হবে না এবং তা নিজ কাজে ব্যয় করলে বরকত হবে না। আর ওই ধন তার উত্তরাধিকারীদের জন্য রেখে গেলে তা তার দোজখের পুঁজি হবে। হাদিস মিশকাত। হাদিসের আলোকে বোঝা যায় যে হারাম সম্পদ থেকে দান করা যাবে না, দান করলেও তা আল্লাহর দরবারে কবুল হবে না। হারাম সম্পদকে নিজ কাজে ব্যয় করলেও তা বরকত হবে না, উত্তরাধিকারীদের জন্য রেখে গেলেও তা হবে তার জন্য জাহান্নামের জ্বালানি। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিসের ওপর আমল করে অবৈধ উপায়ে সম্পদ অর্জন থেকে বিরত থাকলে মানুষের দুনিয়া ও পরকালে প্রতিটি কাজে আসবে সফলতা। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে হালাল উপার্জনের মাধ্যমে দুনিয়ার সচ্ছলতা ও পরকালের সফলতা দান করুন। হাদিসের ওপর যথাযথ আমল করার তৌফিক দান করুন। আমিন।